এই মুহূর্তে আপনাদের যাদের বাজেট হলো 20 থেকে 30 হাজার টাকার মধ্যে এবং এই বাজেটে আপনি যদি ফোন কিনতে গিয়ে কনফিউজড হয়ে যান, বুঝতে পারেন না আপনার জন্য এই বাজেটে কোন ফোনটি কেনা বেস্ট হবে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে কথা বলবো বর্তমান মার্কেটে 30 হাজার টাকা বাজেটের মধ্যে সেরা 5টি ফোন নিয়ে। আর এই ফোনগুলোকে বলতে পারেন আপনি এই বাজেটের মধ্যে সেরাদের সেরা। এই ফোনগুলো দিয়ে আপনি এই বাজেটের মধ্যে বেস্ট গেমিংয়ের পাশাপাশি বেস্ট ক্যামেরা পাবেন, এছাড়া ফোনগুলোর ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন। বিশেষ করে এই ফোনগুলোর আমরা লং টাইম ইউজার রিভিউ ভালো পেয়েছি, তাই ফোনগুলো কিনে আপনি লং টাইম ধরে ইউজও করতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো তাদের জন্য যারা সবথেকে সুন্দর লুকো ডিজাইনের পাশাপাশি একটি 5G ফোন কিনতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি হলো রিয়েলমি নার্জো 60। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 90Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কোনিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাকসাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। এখানে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এখানে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6020 প্রসেসর। এই প্রসেসরটি 7 ন্যানোমিটার আর্কিটেক বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে বেস্ট গেমিং করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13, এর ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি ইউআই 4.0। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে এর 128GB ভেরিয়েন্টটি আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 22,500 টাকায়। আপনারা যারা সুন্দর লুকো ডিজাইনের পাশাপাশি লং টার্ম ইউজের জন্য একটা 5G ফোন কিনতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো তাদের জন্য যারা একটি ভালো অলরাউন্ডার ফোন কিনতে চান, যেখানে আপনি ভালো ক্যামেরার পাশাপাশি ভালো ডিসপ্লে এবং মোটামুটি ভালো গেমিংও করতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি হলো পোকো X6 নিও। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে পাবেন কোনিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাকসাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108MP, সাথে পাবেন 2 MP ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। এখানে পাবেন 16 MP সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ড্যামসিটি 6080 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেট হিসাবে ভালো গেমিং করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার মতো গেমগুলো ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13 এবং এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে বরাবর 23,000 টাকা। আপনাদের যাদের বাজেট হলো 23,000 টাকা এবং এই বাজেটের মধ্যে আপনি যদি বেস্ট একটা অলরাউন্ডার ফোন কিনতে চান, যেখানে আপনি ভালো ক্যামেরার পাশাপাশি ভালো ডিসপ্লেও পেতে চান এবং মোটামুটি ভালো গেমিংও করতে চান, তারা এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টে 3 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি তাদের জন্য যারা সবথেকে বেস্ট গেমিংয়ের জন্য একটা ফোন কিনতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি হলো IQ Z9। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট এবং এই ফোনটির ব্যাকসাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50MP, এখানে দেওয়া হয়েছে সনি সেন্সর, সাথে থাকছে 2 MP ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ হলেও ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 16 MP সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে বেস্ট গেমিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকহ্যান্ডে থাকছে Fantasy OS 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 44W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে বরাবর 27,000 টাকা। আপনাদের যাদের বাজেট হলো 27,000 টাকা এবং এই বাজেটের মধ্যে আপনি যদি সবথেকে বেস্ট একটা গেমিংয়ের জন্য ফোন কিনতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো তাদের
যাদের জন্য যারা একটি ফোন কিনে লং টার্ম ধরে ইউজ করতে চান, সাথে সবথেকে ভালো ক্যামেরা এবং ভালো ডিসপ্লে পেতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A34। ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে পাবেন কোনিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 48 মেগাপিক্সেলের। এখানে থাকছে OIS-এর সাপোর্ট, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ড্যামসিটি 1080 প্রসেসর। এই প্রসেসরটি 6 nm আর্কিটেক বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে বেস্ট গেমিং করতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে ONUI 6, এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 25W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 27,500 টাকায়। আপনাদের যাদের বাজেট হলো 27,000 থেকে কিছুটা বেশি এবং এই বাজেটে আপনি যদি সবথেকে বেস্ট একটা অলরাউন্ডার ফোন কিনতে চান, যেখানে আপনি ভালো ক্যামেরার পাশাপাশি ভালো ডিসপ্লে পেতে চান এবং ভালো গেমিংও করতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো তাদের জন্য যারা সবথেকে বেস্ট ক্যামেরার পাশাপাশি বেস্ট গেমিং করতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি হলো Redmi Note 13 Pro। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে পাবেন কোনিং গরিলা গ্লাস ফিকটাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের, এখানে থাকছে OIS-এর সাপোর্ট, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই বাজেটের মধ্যে আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য পাবেন স্ন্যাপড্রাগনের 7th Gen 2 প্রসেসর, এই প্রসেসরটি 4 nm আর্কিটেক বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে ভালো গেমিং করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে হাইপার ওএস, এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5100mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 67W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 8256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 29,500 টাকায়। আপনাদের যাদের বাজেট হলো 29,000 থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে আপনি যদি সবথেকে বেস্ট একটা অলরাউন্ডার ফোন কিনতে চান, যেখানে আপনি ভালো ক্যামেরার পাশাপাশি ভালো গেমিংও করতে চান, তারা এই ফোনটি নিতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটের সেরা 5টি ফোন, যে 5টি ফোন আপনাকে 30,000 টাকা বাজেটের মধ্যে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এখন এই 5টি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি সবথেকে বেশি ভালো লেগেছে বা কোন ফোনটি আপনি কিনতে চান তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।